নির্বাচন ঘোষণার পরই রাজ্যে শুরু ধরপাকড়। বাজারি ছড়া চোরাইবাড়িতে আটক 12 চাকার লরি, বাজেয়াপ্ত ফেন্সিডিল, আটক চালক। লোকসভা ভোটের আগে উত্তপ্ত অসমের বরাক উপত্যকার কাছাড় জেলা, পুলিশের ছোড়া গুলিতে আহত দুষ্কৃতী, ঘটনায় চাঞ্চল্য। তেলিয়ামুড়া রামঠাকুর আশ্রমের উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে সামাজিক কর্মসূচির আয়োজন, বুধবার রক্তদান শিবির পালন আশ্রম ভক্তদের। কুখ্যাত চোর আরবের রহমানকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ, একাধিক মামলায় অভিযুক্ত আসামি গ্রেপ্তারে স্বস্তি জনমনে। ফের দুর্ঘটনা, 7 সকালে 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক শ্রমিক, আহতের নাম প্রসেনজিৎ দাস, ঘটনা আড়ালিয়া ঘোষপাড়া এলাকায়। পশ্চিম লোকসভা আসনে নির্দল প্রার্থী মিলনপদ মুড়া সিং জমা করলেন মনোনয়নপত্র, পশ্চিম লোকসভা আসনে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে দাখিল করলেন মনোনয়নপত্র। আসন্ন লোকসভা নির্বাচনে 43 কর্ণবুক বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথার বুথ কমিটির বৈঠকের আয়োজন, বৈঠকে উপস্থিত মথার কর্মী সমর্থকরা। গোলাঘাটে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত ব্রিজটির নাম বিজয় সেতু, দীর্ঘদিন ধরে তা ভগ্ন দশা, সারের কোনো উদ্যোগ নেই, ক্ষোভ জনমনে। ধর্মনগরের পদ্মপুরে রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এলাকাবাসীর, প্রতারণার ফাঁদ পেতে ব্যাঙের ছাতার মতো বোঝে উঠেছে সংগঠন, অভিযোগ এলাকা সূত্রে। বিভিন্ন দাবিকে সামনে রেখে টমটম চালকদের ডেপুটেশন, বুধবার স্মারকলিপি প্রদান ট্রাফিক এসপির কাছে। নির্বাচন ঘোষণার পরই মহকুমায় পুলিশের তৎপরতা, মঙ্গলবার রাধাকিশোরপুর থানার উদ্যোগে উদ্ধার বিপুল পরিমাণে বিলেতি মদ, অভিযুক্ত পলাতক। নাবালিকা অপহরণের অভিযোগ, কৈলাসহর থেকে সংখ্যালঘু যুবকের হাতে নাবালিকা অপহরণে উত্তপ্ত থানা চত্বর, থানা ঘেরাও, বিক্ষোভ জনগণের। 22 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় সনাতন সংঘের পক্ষ থেকে সহস্র গীতা পাঠের আয়োজন, সাধু সন্তদের উপস্থিতি থাকার ঘোষণা আয়োজকদের। জাতীয় স্বাস্থ্য মিশন ও অল ইন্ডিয়া ডেন্টাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়ার্ল্ড ওরাল ডে উদযাপন, আইজিএম হাসপাতালে মূল অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য দপ্তরের সচিব সহ স্বাস্থ্য মিশনের কর্মকর্তারা। ফের চুরির ঘটনা বৃদ্ধি রাজ্য জুড়ে, ধর্মনগরে মঙ্গলবার রাতে গৃহস্থ বাড়িতে চুরি, সর্বশান্ত পরিবার, পুলিশি ভূমিকায় প্রশ্ন। লোকসভা নির্বাচনে রাজ্যের পূর্ব ও পশ্চিম আসনে জয়ের ব্যাপারে নির্বাচনী বৈঠক বিজেপির ভগৎ সিং যুব আবাসে, বৈঠকে মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট সদস্যরা। একঘেয়েমি প্রচার থেকে বেরিয়ে গানের তালে ভোট প্রচারে ঝড় যুব মোর্চার, শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে গিটার হাতে অভিনব প্রচার সারল যুব ব্রিগেড। বুধবার গোটা দেশের সাথে রাজ্য জারি লোকসভা ভোটের প্রথম দফার বিজ্ঞপ্তি, বুধবার থেকে প্রথম দফার নমিনেশন দাখিল পর্বের দিন শুরু। খাতায় কলমে বসন্তে দেশে চলছে কালবৈশাখীর তাণ্ডব, 19 থেকে 25 মার্চ রাজ্যে জারি হলুদ সতর্কতা। বৃহস্পতিবারের মধ্যে প্রকাশিত হবে 7 রামনগরের বিজেপির প্রার্থীর নাম, উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটরকে সঙ্গে নিয়ে চলছে এই আলোচনা। 58 বছরে মা মোসিয়ালা পরিবারের সন্তান আসতে আইভিএফ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। মর্মান্তিক ঘটনা ছত্তিশগড়ের মায়াপুরের শপিং মলে, বাবার কোল থেকে পড়ে মৃত্যু একরক্তি শিশুর, ভাইরাল সিসিটিভি ফুটেজ। মোদিতে হচ্ছে না, ঠাকরে চুরি করছে, রাজসহ বৈঠকের পরে বিজেপিকে খোঁচা উদ্ভবের গুঞ্জন, বিজেপির সঙ্গেই যোগ দিতে পারেন রাজ ঠাকরের এমএনএস। বিজেপি ভারতকে ধ্বংস করছে, ক্ষমতা এলে বাতিল সিএএ, হবে না এক দেশ এক নির্বাচনও, ইস্তেহারে দাবি ইন্ডিয়া জোট সঙ্গীর। অভিযুক্তের জামিন রুখতেই বারবার চার্জশিট নয়, এটিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, নিয়ম অনুযায়ী পেশ করতে হবে চার্জশিট। বুধবার 7 সকালে নিউ আলিপুরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর হানা, খবর আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি। প্রধানমন্ত্রী বাজপেয়ী, গুহাবাসীরা প্রথমবার ভোটার তালিকায়, পুরুলিয়ার বীরহর জনজাতির প্রাপ্তবয়স্ক সব নাগরিক। গুরুতর অসুস্থ সদগুরু, দিল্লির হাসপাতালে জরুরি ভিত্তিতেই মস্তিষ্কে অস্ত্রোপচার, মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হন আধ্যাত্মিক গুরু। ফের রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ বিজেপির, অভিযোগ মুম্বাইয়ের শক্তি নিয়ে মন্তব্য করে হিন্দু ধর্মের অপমাননা করেছেন রাহুল। রেকর্ড ভোট পেয়ে ফের রাশিয়ার মশনদে ভ্লাদিমির পুতিন, পুতিনকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার মানুষের শান্তি সমৃদ্ধি কামনা করলেন মোদী। আমেরিকায় ফের অপহৃত ভারতীয় ছাত্র, কিডনি বেচার হুমকি দিয়েই মুক্তিপণ দাবি ড্রাগ মাফিয়াদের।
সঙ্গমে না ডিভোর্সের, কড়া আইনের প্রতিবাদে আমেরিকায় যৌন ধর্মঘটে 800 মুহূর্তি মহিলা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয়েছে বিক্ষোভকারীদের। পাকিস্তানের চীনা বন্দরে বালুচ হামলা, পাল্টা মারে নিকেশ দুই জঙ্গি, গুলি বৃষ্টি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বন্দরটি। নির্বাচন ঘোষণার চার দিনের মধ্যেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা ও মদ। উদ্ধার হওয়া অর্থ ও মদের দাম 81 কোটিরও বেশি, জানালো কমিশন। বেআইনি নির্মাণ মামলায় করা কলকাতা হাইকোর্ট, আদালতের বেআইনি নির্মাণের অভিযোগে মামলাকারীকে 2 লক্ষ টাকা জরিমানা, বিচারপতি অমৃতা সিনহার। স্বামী সন্তানকে নিয়ে অযোধ্যায় প্রিয়াঙ্কা চোপড়া, রামলালার দর্শনে দেশি গার্ল। দীপিকাকে সামলাতে অভিনয় থেকে সাময়িক বিরতি রণবীরের, বিপাকে ডন থ্রির শুটিং। বিজেপি প্রার্থী রবি কিষণের কৌশলী ভোট প্রচার, মামলা লিগাল হ্যায়। গুরুতর অসুস্থ বাংলা ছবির বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, সূত্রের খবর 82 বছর বয়সী অভিনেত্রী 12 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, তবে এখন বাড়িতেই আছেন। ভিকির হাত ফসকে বলিউডে এই নায়কের ঝুলিতে অশ্বত্থামা, বড় ঘোষণা প্রযোজক সংস্থার। বিকল্প নেই, বিশ্বকাপে বাছাই পড়বে সুনীলের দিকেই তাকিয়ে ইগোর স্টিমাচ। দয়া করে কিং কোহলির নাম ডাকবেন না, আরসিবি শিবিরে যোগ দিয়েই আর্চি কোহলির। হ্যামস্ট্রিংয়ে চোট, মেসিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনা, আগামী দুটি ম্যাচে থাকবে না মেসি। আফগানিস্তান এখন আমাদের চির প্রতিদ্বন্দ্বী, বিশ্বকাপের যোগ্যতা পর্বেই ম্যাচের আগে সতর্ক সুনীল। কলকাতা নাইট রাইডার্সের জন্য স্পেশাল গান উষা উত্থুপের, কলকাতা নাইট রাইডার্সের একনিষ্ঠ ভক্তদের জন্য উপহার ওনার। নির্বাচনকে সামনে রেখে রাজ্য নিরাপত্তা বজায় রাখতে আগরতলা শহরে রোড মার্চ পুলিশ এবং আধাসামরিক বাহিনীর। আবারও পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু 11 বছরের নাবালকের। নির্বাচনী আবহে আবারও পুলিশের হাতে আটক অবৈধ তামাক সামগ্রী, ঘটনা কমলপুর থানার দুর্গা চৌমনি এলাকায়। স্টেটহুড ডিমান্ড কমিটির পূর্ব এবং পশ্চিম আসনে প্রার্থী তালিকা প্রকাশ, পূর্ব আসনের প্রার্থী প্রাক্তন এমডিসি কৃষ্ণমোহন জমাতিয়া, পশ্চিম আসনের প্রার্থী বিশু কুমার। পূর্ব আসনে সিপিএম প্রার্থীর সমর্থনে কাঞ্চনপুরে মিছিল সংগঠিত, কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে।